নারায়ণগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে পূর্বাচলের একটি সবজি বাগান থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 9 জানুয়ারি সকালে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হন মজুরুদ্দিন। এরপর নিখোঁজ হয় সে। ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।